নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে এদিন বিচারপতির প্রশ্ন, তার অর্জিত সম্পত্তি তার উপার্জনের ফলে হলে অসুবিধে কোথায়, তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে মনে করছে হাইকোর্ট। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রয়োজনীয় তথ্য পেলেই কি তদন্তকারী সংস্থা খুশি? তদন্তকারী আধিকারিকদের কাছে তার জবাব চাইল ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে বিচারপতির প্রশ্ন, অভিষেকের ভয় কিসের? তার অর্জিত সম্পত্তি তার উপার্জনের ফলে হলে অসুবিধা কোথায়, তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও মনে করছে হাইকোর্ট। এদিনের শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত জানান, সমনের বিরুদ্ধে কিছু বলার নেই, তবে আগামী 10 তারিখ সিঙ্গেল বেঞ্চের কাছে রিপোর্ট দেওয়ার আছে, তাই ফের 9 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। এটা টার্গেট করার পরিচয়। কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। কুন্তল চিঠি লেখেন এবং পরের দিন ইডি সিঙ্গেল বেঞ্চে এসে পিটিশন ফাইল করে। আমার মক্কেল লিপস অ্যান্ড বাউন্সের বর্তমানে সিইও, তাকে টার্গেট কিলিং এর জন্য এই নির্দেশ দেওয়া হয়। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সূত্র ধরে তার এবং তার পরিবারের সম্পত্তির হদিশ চাইতে পারে না আদালত, এটা আদালতের নজরদারিতে তদন্ত। এই মামলায় সিঙ্গেল বেঞ্চ তদন্তকারী অফিসার পর্যন্ত বদল করেছে। জাস্টিস অমৃতা সিনহার ঘরে যখন তদন্ত হলো, জাস্টিস অমৃতা সিনহার যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নের উত্তর থেকে যেটা আমরা বুঝতে পারি যে ইডির কাছে কিন্তু কোনো প্রপার ডকুমেন্টেশন নেই পারছে। এরকম একটা সিচুয়েশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি মনে করি না যে কোনো নির্বাচিত প্রতিনিধির সঙ্গে কোনো সাধারণ মানুষের কোনো ফারাক আছে, কিন্তু যে নির্বাচিত প্রতিনিধি, যে একটি দলের সাধারণ সম্পাদক, তার তো কিছু বেসিক রেসপন্সিবিলিটি, কিছু বেসিক দায়িত্বও আছে। সেই দায়িত্ব রেসপন্সিবিলিটিটাকে এড়িয়ে বারবার তাকে ডেকে পাঠানো, 6-7 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা করে মানে ইনভেস্টিগেশনের সম্মুখীন করা, এটাই হয়তো এই হ্যারাসমেন্টটাকে মানে এড়ানোর জন্য এবং পলিটিক্যাল ভেন্ডেটা থেকে বেরিয়ে আসার জন্যই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেন অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে জানান, ইডি সবার আগে নথিগুলি দিক, আপনার মক্কেলের ওদের সঙ্গে সহযোগিতা করা উচিত, আপনাকে কি কারণে টাকা চলছে, আপনার লুকোনোর কিছু আছে কি, আপনার মক্কেল সাংসদ, তার যদি কিছু প্রকাশ করার থাকে তিনি সেটা প্রকাশ্যে নিয়ে আসুন, যেভাবে তদন্ত করা হয় তা খুবই অপেশাদার, যদি পাওয়া অর্থের উৎস খুঁজে বের করতে হয় তবে তার প্রমাণের প্রয়োজন, যেহেতু আপনার মক্কেল লিপস অ্যান্ড বাউন্স এর অংশ ছিল এবং সুজয়কৃষ্ণ ভদ্র নামক কর্মচারী হেফাজতে রয়েছে, তাই পুরো লেনদেনটি সামনে আসতে হবে। অর্ডার শুধু বলে যে সম্পদ প্রকাশ করুন, ব্যালেন্স শিটে গিয়ে ইডির খুঁজে বের করা উচিত ছিল কি সম্পত্তি অর্জিত হয়েছে। আমি মনে করি এক্ষেত্রে তদন্তকারী সংস্থা একেবারেই অযোগ্য, তারা 19 মাস ধরে কি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হতে পারেন না, সিঙ্গেল বেঞ্চের বিচারক হয়তো খুব বেশি উৎসাহী ছিলেন, কিন্তু অর্ডারে কিছু ভুল নেই। আবেদনকারী তদন্তকারীদের কাছে গিয়ে পরিষ্কার করে দিন, তার অর্জিত সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সের অর্থে কেনা নয়, আসলে এই সমনগুলো আগে জারি করা উচিত ছিল, এই প্রশ্নগুলোর উত্তর প্রথমেই দেওয়া দরকার ছিল। আগে ইডি কেন সমন জারি করেনি? ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, প্রথমে সমন পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারপরে অনেকের গ্রেফতারি হয়, তারপর বহুবার ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আসেননি অনেকবার, 2 বার হাজিরা দিয়েছেন। বিচারপতি জানান, 12 অক্টোবরের মধ্যে হাজিরা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত তথ্য দিয়ে দিন, আরও তথ্যের প্রয়োজন হলে আরও কিছুদিন সময় দিতে পারে ইডি, এটাও হতে পারে হাজিরার আগে সব তথ্য পাঠিয়ে দিতে পারেন তিনি ও পরে হাজিরা দিতেই পারেন। ইডির আইনজীবী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়ে কিছু নথি দিয়েছেন, আরও তথ্য লাগবে, বিশেষত লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রে, তাই সমন করা হয়েছে। বিচারপতি জানান, বেশ তো, তাহলে কি তথ্যের জন্য ডাকছেন তা সমনে উল্লেখ করে দিলেই হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রয়োজনীয় তথ্য পেলেই কি তদন্তকারী সংস্থা খুশি? তদন্তকারী আধিকারিকদের কাছে তার জবাব চাইল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কোর্ট যেটা বলেছে, যে প্রথমত কোর্ট বারবার বলেছে আপনি সিইও, এখনো সিইও আছেন, আপনার যেতে অসুবিধা কোথায়। ইডির কাছে কোর্ট বলেছে যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত যা যা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস 12 তারিখের মধ্যে পাঠিয়ে দেন, আপনারা সেই ডকুমেন্টস দেখিয়ে যদি মনে করেন ওনাকে ডাকা প্রয়োজন তাহলে আপনি ডাকতে পারেন। সেই মর্মে ইডি বলেছেন যে না, আমাদের ওনাকেও দরকার, কারণ ওই ডকুমেন্টস থেকে আমাদের ওনাকে প্রশ্ন করতে হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে হাজিরা না দিয়েও যদি ইডির কাছে সমস্ত তথ্য পাঠিয়ে দেন তাহলে ইডির কী সমস্যা, তা ইডির কাছে এদিন জানতে চাইল কলকাতা হাইকোর্ট।
সিঙ্গল বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছে বা ইডি সমন পাঠিয়েছে, সিঙ্গল বেঞ্চ যা নির্দেশ দিয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয়, সিঙ্গল বেঞ্চের যে নির্দেশনামা রয়েছে সেটা তার এখতিয়ারভুক্ত নয়, এই ধরনের নানান কথা বলা হয়। এরপরই ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে অসুবিধা কোথায়, সম্পত্তির ক্ষতি আনতে তিনি ইলেকশনের সময় ইলেকশন কমিশনকেও দিয়েছিলেন, তাহলে এক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে দিতে অসুবিধা কোথায়। পাশাপাশি আরও একটি কথা বলেন ডিভিশন বেঞ্চ যে এটা সিঙ্গল বেঞ্চের যে নির্দেশনামা রয়েছে তাতে বদলের প্রয়োজন নেই বলেই মনে করছে ডিভিশন বেঞ্চ। পরই বিচারপতি সোমেন সেন নির্দেশ দেন ইডিকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তার জায়গায় গিয়ে হাজিরা না দিয়ে তার চাওয়া সমস্ত তথ্য ইডির কাছে প্রকাশ পায় যা দেয় তাহলে কি কোনো রকমভাবে অসুবিধা আছে তদন্তকারী সংস্থার, এই প্রশ্নের উত্তর আগামীকাল ইডিকে দিতে হবে এবং তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ। ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।